রিষ্টার পর আবার হাওড়া ফের বাধা দেওয়া হলো দিল্লির ফ্যাক ফাইন্ডিং টিমকে আবারও পুলিশ জানালো হাওড়ায় একশো ধারা জারি থাকায় ঢুকতে দেওয়া হবে না তাদের আজ রবিবার এই দলের মূল উদ্দেশ্য ছিল হাওড়ার ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া সেখানকার বসবাসকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলা তবে হাওড়া পুলিশ ফ্যাক ফাইন্ডিং টিমকে সেখানে যেতে বাধা দেয় পুলিশের বক্তব্যে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় কোনোভাবেই সংশ্লিষ্ট এলাকায় ওই ছজর প্রতিনিধি দল এলা যেতে পারবে না তবে ঘটনাস্থলে যেতে চেয়ে এই প্রতিনিধি দল বারবার পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করে ফ্যাক্ট ফাইন্ডিং দলের এক সদস্য বলেন গতকালকে পুলিশ আমাদের কাছে একটি চিঠি পাঠাই সেখানে লেখা ছিল গোটা বিষয়টি হাইকোর্টে বিবেচ্য আমরা সেই চিঠির উত্তরে জানাই যে আমরা ওই এলাকায় কোনো অপরাধের তদন্ত করতে যাচ্ছি না শুধু এলাকা পরিদর্শন ও আহতদের সঙ্গে কথা বলে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করতে যাচ্ছি এর মধ্যে যারা আক্রান্ত তারাও পুনরায় এত বিশ্বাস ফেরত পাবেন এবং বুঝবেন গোটা ঘটনার সঠিক বিচার হবে এরপর রিসড়ায় যাওয়ার পথে একটি গ্রামের সামনে পুলিশ বাধা দেয় আমাদের তবে আমরাও সিদ্ধান্ত নিই যে আমরা হেঁটেই যাব কারফু জারি থাকায় আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল না আজ ফের হাওড়াতেও একই ঘটনা ঘটালো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউম্যান রাইটস ভায়োলেশনের সদস্যরাও ছিলেন কিন্তু গতকাল রিসড়া ঢোকার মুখে এদিন শ্রীরামপুরে তাদের পথ আটকেছিল পুলিশ শুরু হয়েছিল বসর বৎসা একশো চল্লিশ ধারা জারি দেখিয়ে ঢুকতে দেওয়া হয়েছিল না ঋষরাই আর আজ হারতেও সেই ঘটনা ঘটালো ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এক সদস্য মনে করছেন রাজ্য সরকার কিছু লুকোতে চাইছে যার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আর এ নিয়ে কিন্তু কেন্দ্র রাজ্য সংঘাত আবারও চরমে পৌঁছল